ভারত একটি বিজ্ঞান মনস্ক দেশ ভারতে বিজ্ঞান চর্চা চলে আসছে আদি অনন্তকাল ধরে যুগে যুগে ক্রমবিকাশ করছে। অভিমত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের বৃহস্পতিবার সিপাইজলা জেলার জেলা ভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করে বক্তব্য রাখছিলেন প্রতিমা ভৌমিক চোরেলামের অটল বিহারী বাজপেয়ী দ্বাদশ বিদ্যালয়ে হয় কর্মসূচি বিভিন্ন বিজ্ঞান নির্ভর প্রদর্শনীর পাশাপাশি অনুষ্ঠিত হয় আলোচনা সভা এই কর্মসূচির ব্যবস্থাপনায় ছিল জেলা শিক্ষা বিভাগ জেলার বিভিন্ন স্কুল থেকে স্কুলের বিজ্ঞানীরা উপস্থিত হয়ে তাদের ভাবনার বিজ্ঞান ভিত্তিক মডেল নিয়ে এদিনের কর্মসূচিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভুঁইক সাহা উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অধিকরণ মলয় ভুঁইক অতিরিক্ত জেলা শাসক জেবি দোয়াতিয়া বিশালগর মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ উন্ননুরা ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহ প্রদানের মন্ত্র সহ অনুষ্ঠানের অতিথিরা বিভিন্ন মডেল ঘুরে দেখেন মন্ত্রী প্রতিমা ভুঁইক পুরওয়াদির উৎসাহের সঙ্গে বিজ্ঞান চর্চার উপর গুরুত্ব দিয়ে পরামর্শ দিয়েছেন